তো তোমাদের সকলকে স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এখনো পর্যন্ত যারা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করো, তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইতিহাসের ধারণা। এই চ্যাপ্টার থেকে MCQ সাজেশন আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আজকের আলোচনা হচ্ছে ইতিহাসের ধারণা, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যে সমস্ত টু মার্কের কোশ্চেনগুলো আছে সেই সম্পর্কিত আজকের আলোচনাটা হতে চলেছে। এখানে ইতিহাস চ্যাপ্টার 1 ইতিহাসের ধারণা, 2 মার্কস কোশ্চেন সাজেশন, উত্তর সহ সম্পূর্ণ আলোচনা। এখানে উত্তর সহ সম্পূর্ণ আলোচনা থাকবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1 নম্বর কোশ্চেন, ইতিহাস কী? সাধারণভাবে উত্তর এটা, কিন্তু সাধারণভাবে ইতিহাস হলো অতীতের কথা। তাহলে ইতিহাস বলতে কী বোঝো? সাধারণভাবে ইতিহাস হলো অতীতের কথা, এর মূল বিষয় হলো সময়, মানুষ ও সমাজ। অর্থাৎ ইতিহাস কী? ইতিহাস কী? যে অতীতের কথা, যেখানে সাধারণভাবে ইতিহাস হলো অতীতের কথা, এর মূল বিষয় হলো সময়, মানুষ ও সমাজ। অতীতের রাজনৈতিক বিষয়ের পাশাপাশি অর্থনৈতিক কমা, সামাজিক কমা, সাংস্কৃতিক ও ধর্মীয় কাজকর্ম ও হলো ইতিহাসের অন্তর্গত। তাহলে এগুলো হচ্ছে ইতিহাসের অন্তর্গত। তাহলে ইতিহাস কী? এটা উত্তর। 2 নম্বর কোশ্চেন, ঐতিহাসিক তথ্য কী? তাহলে ঐতিহাসিক তত্ত্ব কী? ঐতিহাসিক তত্ত্ব যেমন বিভিন্ন ধরনের হতে পারে, প্রত্নতাত্ত্বিক হতে পারে, গবেষক হতে পারে। তো উত্তরটা দেখে নেব কী বলা হয়েছে। উত্তর, মানব সমাজের বিভিন্ন ঘটনা, সমসাময়িক দলিল দস্তাবেজ ও প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে নিহিত থাকে। একজন ঐতিহাসিক বা গবেষক এই সমস্ত উপাদান থেকে সঠিক তথ্য নির্বাচন করে তথ্য প্রতিষ্ঠায় সচেষ্ট হন। এ ধরনের সঠিক তথ্যই ঐতিহাসিক তথ্য নামে পরিচিত। তাহলে কী বোঝা গেল? যেখানে কী থাকবে যে ঐতিহাসিক তথ্য বলতে বোঝায় একজন ঐতিহাসিক বা গবেষক এই সমস্ত উপাদান থেকে কী কী উপাদান, যে থাকবে অতীতের বিভিন্ন ঘটনা, সমসাময়িক দলিল দস্তাবেজ, এগুলো কিন্তু হচ্ছে ঐতিহাসিক তত্ত্ব। 3 নম্বর কোশ্চেন চলে যাব। 3 নম্বর কোশ্চেন হচ্ছে প্রচলিত ইতিহাস কী? প্রচলিত ইতিহাস কী? উত্তরে দেখে নাও। প্রচলিত ইতিহাস বলতে বোঝায় রাজ কাহিনী। অর্থাৎ কী? রাজ কাহিনী বলতে আমি প্রথমে উত্তরটা বলে দিই, তারপরে বুঝিয়ে দেবো। রাজার যুদ্ধ জয়, দেশ শাসন, রাজস্ব আদায় ও সাংবিধানিক কাজকর্মের ইতিহাসই ছিল প্রচলিত ইতিহাস চর্চার মূল বিষয়। তাহলে প্রচলিত ইতিহাস কী? এক কথায় বলা যাচ্ছে প্রচলিত ইতিহাসকে কাকে বলে, যাকে রাজ কাহিনী কী, রাজ কাহিনীকে প্রচলিত ইতিহাস বলে। এখানে কী কী থাকবে? রাজার যুদ্ধ জয় থাকবে, দেশ শাসন থাকবে, রাজস্ব আদায় থাকবে ও সাংবিধানিক, রাজার বিভিন্ন সাংবিধানিক কাজকর্মের ইতিহাস, এগুলোই কিন্তু প্রচলিত ইতিহাস। 4 নম্বর কোশ্চেন, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রতিষ্ঠান ও তার মুখপত্রের নাম কী? নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রতিষ্ঠানটি হলো দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন, 1976। তাহলে নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রতিষ্ঠানটি হলো, সেটা হচ্ছে দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন। তারপরের কোশ্চেন কি, তার মুখপত্রের নাম কী? তার এর মুখপত্রের নামটা কী? আর এটির মুখপত্র হলো সোশ্যাল সায়েন্স হিস্ট্রি। 5 নম্বর কোশ্চেন, খেলার ইতিহাস বলতে কী বোঝো? খেলার ইতিহাস বলতে কী বোঝা যায় সাধারণত? আর যেখানে খেলা সম্পর্কে ধারণা থাকবে, অর্থাৎ ভারতের খেলার ইতিহাস বলতে কী বোঝায়, এটাই কোশ্চেন। খেলার ইতিহাস বলতে বোঝায় যে কবে চালু হয়, কবে শেষ হয়, কী কী খেলা খেলা হয়েছিল, এটাই খেলার ইতিহাস। তো দেখে নেবো উত্তরটা। আধুনিক সভ্যতার অবসর, বিনোদন ও শারীরিক দক্ষতা প্রদর্শনের একটি বিশেষ ক্ষেত্র হলো খেলা বা ক্রীড়া প্রতিযোগিতা। 20 শতকের দ্বিতীয়ার্ধ থেকে ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস, দাবা প্রভৃতি খেলার উদ্ভব, বিবর্তন, প্রসার ও প্রভাব সম্পর্কে শুরু হওয়া ঐতিহাসিক চর্চা খেলার ইতিহাস নামে পরিচিত। কী বোঝাচ্ছে এক কথায়? যে আধুনিক সভ্যতার অবসর, বিনোদন, আরবার বলি, আধুনিক সভ্যতার অবসর, বিনোদন ও শারীরিক দক্ষতা প্রদর্শনের একটি বিশেষ ক্ষেত্র হলো খেলা বা ক্রীড়া প্রতিযোগিতা। 20 শতকের দ্বিতীয়ার্ধ থেকে, কবে? 20 শতকের দ্বিতীয়ার্ধ থেকে কী কী খেলা? ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস, দাবা প্রভৃতি খেলার উদ্ভব, বিবর্তন, প্রসার, মানে কীভাবে প্রসার লাভ করেছিল, প্রভাব, তার প্রভাব কী, কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল, এই সম্পর্কিত যে একটা ইতিহাস চর্চা তাকেই কিন্তু বলা হচ্ছে খেলার ইতিহাস। তারপরের কোশ্চেন, ইংল্যান্ডে ক্রিকেট খেলার উদ্ভব কীভাবে চিহ্নিত করবে? অর্থাৎ ইংল্যান্ডে যে ক্রিকেট খেলা চালু হয় বা শুরু হয় সেটার উদ্ভব কীভাবে চিহ্নিত করবে? উত্তর কী? যে আজ থেকে প্রায় 500 বছর আগে ইংল্যান্ডে স্টিক অ্যান্ড বল্ট নামক খেলা থেকে ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল।
তাহলে কি থেকে ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল? স্টিক অ্যান্ড বল নামক খেলা থেকে। কোথায়? ইংল্যান্ডে। এই খেলা ছিল প্রাক শিল্প বিপ্লবের খেলা, অর্থাৎ কি প্রাক শিল্প, শিল্প বিপ্লবের আগে খেলা। তাই হস্তনির্মিত ব্যাট ও স্ট্যাম্প বল, বল হতো কাঠের তৈরি। তারপর 18 শতকে এই খেলা একটি পরিণত খেলার চিহ্নিত বা পরিণত খেলার চরিত্র লাভ করে। 18 শতকে অর্থাৎ পরিণত খেলা কি বর্তমানে কি খেলা, স্ট্যাম্প ব্যাট, এগুলো কিন্তু 18 শতকের পরে মানে খেলাটা ভালোভাবে প্রসার লাভ করে। কিন্তু প্রথমে আরবের উত্তরটা বুঝিয়ে দিই। আজ থেকে প্রায় 500 বছর আগে ইংল্যান্ডে স্টিক অ্যান্ড বল নামক খেলা থেকেই ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল। স্টিক অ্যান্ড বল নামক খেলা থেকে এই খেলা ছিল প্রায় প্রাক শিল্প বিপ্লবের খেলা, অর্থাৎ কি শিল্প বিপ্লবের আগে। কিন্তু হস্তনির্মিত ব্যাট ও স্ট্যাম্প বল, বল তৈরি হতো কাঠের। 18 শতকে এই খেলা একটি পরিণত খেলায় চরিত্র লাভ করে। এরপর সাত নম্বর কোশ্চেন কি, ভারতে কিভাবে ক্রিকেট খেলার সূচনা হয়, কিভাবে? তো উত্তরটা দেখো, 1721 খ্রিস্টাব্দে, তোমরা যারা আমার এমসিকিউ এর কোশ্চেনটা দেখেছো তারা জানবে যে কবে শুরু হয়, 1721 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সূত্র ধরেই ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়। তবে তা ভারতস্থ ইংরেজ সামরিক বাহিনী ও শ্বেতাঙ্গদের ক্লাব বা জিমখানার মধ্যে সীমাবদ্ধ ছিল। 18 শতকের শেষে ভারতে প্রথম ক্রিকেট ক্লাব রূপে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা ক্লাব। কবে? 1792 খ্রিস্টাব্দে। অর্থাৎ কি 1721 খ্রিস্টাব্দে আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে ক্রিকেট খেলা চালু হলেও কিন্তু সেটা প্রথম প্রথম শ্বেতাঙ্গদের এবং ইংরেজদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারপর আস্তে 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 কলকাতায় একটা কলকাতায় ক্রিকেট, ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1792 খ্রিস্টাব্দে। তারপরে চলে যাবো 8 নম্বর কোশ্চেনে। তারপর 8 নম্বর কোশ্চেন, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা বলতে কী বোঝায়? খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা বলতে তোমরা কী জানো যে খাদ্যাভ্যাস, মানুষের প্রতিদিনের খাদ্য ও উত্তরটা দেখে নেই, মানুষের প্রতিদিনের খাদ্য ও খাদ্যাভ্যাস সম্পর্কিত ইতিহাস চর্চা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা নামে পরিচিত। 9 নম্বর কোশ্চেন, ভারতে ঔপনিবেশিক শাসন পর্বে বাংলায় খাদ্যাভ্যাসে কী পরিণত এনেছিল, অর্থাৎ ঔপনিবেশিক শাসন পর্বে বাংলার খাদ্যাভ্যাসে কী পরিবর্তন এনেছিল? অর্থাৎ উত্তরটা কী যে ঔপনিবেশিক শাসন পর্বে বাঙালির ভাত, ডাল, সবজি, রুটি ও আমিষ, আমিষ বলতে কী কী বোঝায়, মাছ মাংস এগুলো, খাবারের পাশাপাশি পাশ্চাত্য খাবারের প্রতিও আকৃষ্ট হয়েছিল। কবে? ঔপনিবেশিক শাসন পর্বে। তবে এই আকর্ষণ শহরে বসবাসকারী ইংরেজি শিক্ষিত পেশাজীবী শ্রেণীর একাংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এটাই হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস। তাহলে কি তোমরা উত্তরটা দেখলে তোমরা লিখে নেবে। 10 নম্বর কোশ্চেন, পোশাক পরিচ্ছদের সঙ্গে স্বাস্থ্যবিধির ধারণাটি কী? উত্তর কী? 18 ও 19 শতকে ইউরোপের কয়েকটি দেশে নারী পোশাক ছিল বেশ আঁটোসাঁটো, যা নারীকে স্বাচ্ছন্দ্যের বদলে অস্বস্তি প্রদান করত। এইরূপ পোশাক পরিধানের ফলে নারীর অসুস্থতা বৃদ্ধি পেত, তাই শরীরের পক্ষে আরামদায়ক এবং হাঁটা চলার সুবিধার্থে পোশাক পরিচ্ছদ ঋতুতেও পরিবর্তন আসে। 11 নম্বর কোশ্চেন, ভারতে রেলপথ ব্যবস্থার প্রবর্তন কীভাবে হয়? তো ভারতে রেলপথ ব্যবস্থার প্রবর্তন হয় 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির আমলে। তোমরা একটা বড় ক্লাসে যখন 12 উঠবে তখন পড়বে। তো তোমাদের সিলেবাসে কী রয়েছে, ভারতে রেলপথ ব্যবস্থার প্রবর্তন হিসেবে কী রয়েছে? উত্তর কী? মূলত অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া। তারপর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের রেলপথ ব্যবস্থার প্রবর্তন করে। কবে? 26 এপ্রিল 1853 খ্রিস্টাব্দে। বললাম এটা বড় ক্লাসে পড়বে, যেটা লর্ড ডালহৌসি নামটা ছিল, তো ওটা ছেড়ে দাও। তারপর প্রথমে মহারাষ্ট্রের বোম্বাই থেকে থানে পর্যন্ত ছিল এর ব্যাপ্তি। কোথায় মহারাষ্ট্রের বোম্বাই থেকে থানে পর্যন্ত এর ছিল ব্যাপ্তি। পরবর্তীকালে গ্যারান্টি প্রথার মাধ্যমে ভারতে রেলপথের বিকাশ ঘটে। কীভাবে বিকাশ ঘটে? গ্যারান্টি প্রথার মাধ্যমে ভারতে রেলপথের বিকাশ ঘটে। 12 নম্বর কোশ্চেন, ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন কীভাবে হয়? ভারতে রেলপথের পাশাপাশি রাজনৈতিক ও সামরিক প্রয়োজনে টেলিগ্রাফের বিস্তার ঘটেছিল। 1851 খ্রিস্টাব্দে প্রথম ভারতে কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফের বিস্তার ঘটলেও 1851 খ্রিস্টাব্দের শেষ দিকে 47টি টেলিগ্রাফ কেন্দ্রে
কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। 1851 খ্রিস্টাব্দে প্রথম ভারতে কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফের বিস্তার ঘটলেও কিন্তু ওই বছরের শেষেই 46টি টেলিগ্রাফ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। তারপর প্রতিষ্ঠিত হওয়ার পর হয় এবং 4,250 মাইল এলাকা টেলিগ্রাফ যোগাযোগের আওতায় আসে। প্রথমে ছিল 46টি টেলিগ্রাফ, তারপরে কি যেটা 4,250 মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। 13 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি কীভাবে ব্যক্তি ইতিহাস রচনার ক্ষেত্রে উপাদান সরবরাহ করে? অর্থাৎ কোশ্চেনটার মধ্যে জানা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন স্মৃতি যে লেখাটা ছিল, সেই জীবন স্মৃতি থেকে কীভাবে রবীন্দ্রনাথের মানে রবীন্দ্রনাথের ব্যক্তির একটা পরিচয় পাওয়া যায়, কী কী রকম ব্যক্তি ছিল। উত্তরে কী হবে, যে জীবন স্মৃতি গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তি ইতিহাস জানার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ উপাদান দাঁড়ি। এই গ্রন্থ থেকে রবীন্দ্রনাথের ছোটোবেলায় শিক্ষা আরম্ভ, অর্থাৎ কখন শিক্ষা আরম্ভ করেছিল, কীরকমভাবে আরম্ভ করেছিল, সেরকম ছোটোবেলার শিক্ষা আরম্ভ, ঠাকুরবাড়ির স্বদেশিকতা, নীতিচর্চা, সাহিত্য চর্চার কথা জানা যায়। তার জীবন স্মৃতি থেকে এই সব কিছু জানা যায়, তার ছোটোবেলার শিক্ষা আরম্ভ কোথায় হয়েছিল, কীভাবে হয়েছিল, তারপর ঠাকুরবাড়ির স্বদেশিকতা, তার স্বদেশিকতা কী পরিচয় পাওয়া যায়, তারপর নীতিচর্চা, সাহিত্য চর্চার কীরকম রূপ ছিল তার, এগুলি। তারপরে চলে যাবো 14 নম্বর কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেন হচ্ছে, এবার জীবন স্মৃতি থেকে 19 শতকের, অর্থাৎ রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে 19 শতকের বাংলার শিক্ষা ব্যবস্থার ইতিহাসের কী কী উপাদান পাওয়া যায়? উত্তর, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে 19 শতকের দ্বিতীয়ার্ধের ঔপনিবেশিক শিক্ষার কথা জানা যায়। কবে? 19 শতকের দ্বিতীয়ার্ধের ঔপনিবেশিক শিক্ষার কথা জানা যায়, অর্থাৎ যেখানে ব্রিটিশরা শাসন করেছিল আর কি। এই গ্রন্থের শিক্ষারম্ভ প্রবৃতি অধ্যায়ের বর্ণনা থেকে ওরিয়েন্টাল সেমিনারি ও নর্মাল স্কুলের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানা যায়। কী কী জানা যায়? এই গ্রন্থের শিক্ষারম্ভ প্রবৃতি অধ্যায়ের বর্ণনা থেকে ওরিয়েন্টাল সেমিনারি ও নর্মাল স্কুল, অর্থাৎ জীবন স্মৃতি থেকে কিন্তু ওরিয়েন্টাল সেমিনারি ও নর্মাল স্কুলের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানা যায়, জ্ঞান লাভ করা যায়। তারপরের কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, সোমপ্রকাশ কীভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হয়ে ওঠে? সোমপ্রকাশ কীভাবে আধুনিক ভারতের ইতিহাস হয়ে ওঠে? এটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। তো কী বলেছে ঈশ্বরচন্দ্র, সোমপ্রকাশ একটু আগে বলে দিই সোমপ্রকাশটা কী। সোমপ্রকাশ কিন্তু একটা পত্রিকা যেখানে ভারতের বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক কিন্তু খবর ছাপানো হতো আর কি। তো কী বলা হয়েছে উত্তরটা দেখে নাও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিকল্পনায় প্রকাশিত সোমপ্রকাশ নামক সংবাদপত্র ছিল নিরপেক্ষ সংবাদপত্র না, সংবাদ পরিবেশক। এই পত্রিকায় দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়ে নির্ভীক আলোচনা থাকতো। আমি আগেই বললাম অর্থনৈতিক সামাজিক বিষয়ে একটু মানে আলোচনা হতো। এছাড়া ভারতস্থ ব্রিটিশ সরকারের নীতি ও সমালোচিত হয়েছিল, ভারতের কি ভারতস্থ যে ব্রিটিশ সরকারের নীতি সেগুলোও কিন্তু সমালোচিত হয়েছিল তার ফলে। এবং এ কারণেই, কোন কারণে, এই যে ভারতস্থ ব্রিটিশ সরকারের নীতি ছাপা হয়েছিল তার কারণেই কিন্তু দেশীয় সংবাদপত্র আইনের মাধ্যমে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। কিছু দিনের মধ্যে যায় দেশীয় সংবাদপত্র আইনের মাধ্যমে। আর তারপর কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন দিয়েছি যেগুলো এমসিকিউয়ে বাদ পড়ে গেছে। তো এমসিকিউ টাইপের 1 নম্বর কোশ্চেন, কে ইতিহাসে জনক নামে পরিচিত? উত্তর হচ্ছে ঐতিহাসিক থুকিডিডিস। তারপর কে বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক? তোমরা জানো যে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তারপর মহাত্মা গান্ধীর ব্যবহৃত টুপি কী নামে পরিচিত? সেটা হচ্ছে গান্ধী টুপি। এবার হচ্ছে সুয়েজ খাল কবে খনন করা হয়? তোমরা জানো 1859 খ্রিস্টাব্দে। তো তোমাদের 2 মার্কের যতগুলো কোশ্চেন রয়েছে আমি জাস্ট 15টা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকেই ভালোভাবে পড়লে কমন পাবে। এখান